আসসালামু আলাইকুম গাইজ কী অবস্থা সবার আশা করি সকলেই ভালো আছেন আজকে আমরা কাজ করব ওপ্পো এ ফাইভ এসের এর পাওয়ার সুইচের সমস্যা আমার সামনে যে ফোনটা দেখতে পাচ্ছেন এটার একদম পাওয়ার সুইচ টোটাল নাই বললেই চলে মানে পুরোটাই এখান থেকে গায়েব সো টেম্পোরারি আমরা একটা পাওয়ার সুইচ তৈরি করব। সো আপনারা দেখতেই পাচ্ছেন আমি একটা পাওয়ার সুইচের মধ্যে আর জাম্পার লাগাচ্ছি এবং জাম্পার লাগানোর পরে আমরা আসলে এটার সাইড বা ফোনটার সাইডে এটাকে আপুট করে দিব এটার যে অরিজিনাল পাওয়ার সুইচটা সেটা আমি অনেক খোঁজাখুঁজির পরেও মানে আমার আশেপাশে কারোর কাছেই সেই সুইচটাই মুহূর্তে নাই সেজন্য আপাতত আমরা টেম্পোরারি কাজ করে দিব এটা সো আপনারা দেখতেই পাচ্ছেন আমি সুইচটা কীভাবে এখানে সুন্দরভাবে বসিয়ে দিয়েছি সুইচের নিচে হালকা ঘাম দিয়ে তারপর উপরে সুইচটা বসিয়ে দিয়েছি এখন আমি যেটা করব দোনো পাশের যে জাম্পারটা রয়েছে আর সেই জাম্পার দুটোকে সুইচের যে লাইন রয়েছে সেখানে আমরা সোল্ডারিং করে দিব আর একটা কথা আগেই বলে রাখি আমি এই সুইচটা এভাবে লাগানোর কারণ হচ্ছে মূলত আমি কাস্টমারকে আগেই বলেছি যে আপনি একটু সময় দেন তাহলে আমি চেষ্টা করে দেখি যে এটার যে অরিজিনাল সুইচটা সেটা বাজারে পাওয়া যায় কি না আমি খুঁজে দেখি কিন্তু কাস্টমার আসলে সময় দিতে চাচ্ছেন না তিনি নিজেই বলেছেন যে কোনোভাবে এটা সুইচটায় কাজ করলেই হলো আপনি এটার কাজ করে দেন আর যাতে মোটামুটি অন অফটা করতে পারি অরিজিনাল লাগবে না মোটামুটি রকম টেম্পোরারি করে দিলে হইল সো এই আসলে আমি সুইচটা এভাবে লাগাচ্ছি এখন অনেকেই অনেক ধরনের মন্তব্য করতে পারেন সেজন্য আমি আগেই আপনাদেরকে বলে দিয়েছি যে কেন আমি এভাবে লাগাচ্ছি শোগাই চাচা পর্যন্তই ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন বন্ধুদের সাথে শেয়ার করবেন অ্যান্ড অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশা আগা বেলাইকনে ক্লিক করে রাখবেন পরবর্তী ভিডিও নোটিফিকেশন সবার আগে পাওয়ার জন্য